So, আমি এখন আছি pantaloons এ আর মাই ফাইনাল লুক টা নিলাম টিজটা কি রকম তোমরা আমাকে Welcome back to my channel, The Megas Vlog, and today I am sharing with you my pantaloons shopping vlog. So friends, tumra ekhane dekhte pachho amar pantaloons shopping vlog e ami already pantaloons e dhuke gechi ar ekhane dekhte pachho jeans kurti collection ethnic wear salwar ba dupatta eklo ar sarara ei dhoroner collection ekhane royeche mainly but তোমরা সবাই জানো কুর্তি কালেকশন বা সালোয়ার দুপাট্টা কালেকশন আমি খুব একটা পরি না, খুব শখে কোনো কালেকশন থাকলে তখন পরি আর কি। এছাড়া এখানে রয়েছে মেকআপ পাউচগুলো ভীষণ সুন্দর, বাট প্রাইসটা ভীষণ বেশি। এছাড়াও এখানে রয়েছে কিছু জুয়েলারি কালেকশন অ্যান্ড যেটা তোমাদের মেন স্টেশনারি হিসেবে কাজে লাগে, তো ক্লিপ, হেয়ার ব্যান্ড সব কিছু। তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু তোমরা এখানে অনেকটাই প্রাইজে পাবে। আমি প্রেফার করব যে এইখান থেকে দামি দামি না কিনে তোমরা একই জিনিস কিন্তু কম দামে বাইরেও পেয়ে যাবে, তো সেখান থেকেই কিনে ফেলতে পারো। এছাড়া এখানে রয়েছে ওয়ান পিস, টপস, শার্ট মেয়েদের এবং বেশ কিছু কালেকশনের মধ্যে অন্যতম এই কালেকশনগুলো আমার ভীষণ সুন্দর লাগলো। প্রাইসটা দেখতে পাচ্ছ 3999, মানে পাক্কা 4000 টাকা। জিনিসগুলোর দাম যতটা বেশি হয় জিনিসগুলো কিন্তু তার থেকে বেটার কোয়ালিটি আমি দেখে নিই। তো তোমরা এখানে এসে কিনে নিতেই পারো এই কালেকশনের ড্রেস। আমি যে কালেকশনটা কিনেছি সেটা হচ্ছে টপ কিনেছি, তারপর হচ্ছে টিস কিনেছি, আর ওয়ান পিস কিনেছি দুটো, জিন্স কিনেছি। তোমরা সেগুলো দেখে কিনেই নিতে পারো। অ্যান্ড বাই দ্য ওয়ে, সবার পুজো কিরম কাটলো সেটা কিন্তু সবাই আমাকে বলবে, আর শপিং কেমন হলো সবার সেটাও কিন্তু আমাকে বলবে। পুজো কেমন কাটলো সেই খবরটা আমি তোমাদের পুজোর পর নেব। আমি একদম বিধ্বস্ত যারা, কারণ ডিউটি শেষ করেই একদম চলে এসেছি প্যান্টালুনস থেকে। এটা মাই ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। আর আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। আমি এখন আছি প্যান্টালুনসে, আর এই ড্রেসটা আমি আমার পুজো শপিং হিসেবে কিনে নেব। তো আমি এই ড্রেসটা চুজ করেছি, আমি এটা পরবো, আর একটা ওয়ান পিসও নিয়েছি, সেই ওয়ান পিসটা আমি তোমাদের দেখাবো। আপাতত আমি একটু ট্রায়াল রুমে আছি, আমি ট্রায়ালটা করে নিয়ে নিলাম। টিসটা কীরকম তোমরা আমাকে একটু কমেন্টে বলবে। এই টিসটা নিলাম আর এটা বেশ সুন্দর। ফাইনালি আমি এবার জুতো আর ড্রেসের কালেকশনের জন্য আবার চলে এলাম বিশালে। বিশালে জুতোরগুলো ভীষণ সুন্দর লাগে আমার। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর জুতোর কালেকশন আছে, জুতো বলতে স্যান্ডেল, আবার তোমাদের পছন্দের কিছু স্লিপার, শুজ, এইসবের কালেকশনও কিন্তু আছে। এই যে এই স্লিপারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সিরিয়াসলি এক কথায় অনবদ্য, মাত্র 99-এ আছে। আর এটা আছে 399-এ, মেবি বা 299-এ। হ্যাঁ, এই জুতো দুটো আমি নিয়ে নিলাম, বেশ সুন্দর। আর এখানে রয়েছে স্যান্ডেলের কালেকশন। আমি আমার 25 ডিসেম্বর ব্লগে যারা দেখোনি তারা আমি দেখিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি সেইবারেও কিন্তু এখান থেকে জুতো কিনেছিলাম, সেটা তোমরা দেখে বলেছিলো খুব ভালো লেগেছিলো। তো আমি ভাবলাম আরেকটু যখন কিনছি তোমাদের দেখাই, আর এখান থেকে নিয়ে নিলাম একটা সানগ্লাস, কারণ পুজোর আগে সানগ্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, রোদে বেরোনোর সময় ভীষণই দরকার হয়। তো আমি নিয়ে নিলাম সানগ্লাস। আর এখানে রয়েছে বালতি, মগ, ডাস্টবিনের মতন প্লাস্টিকের যে ডাস্টবিনগুলো সেইগুলো যদি আমরা কোনো নিয়ে নিই। আর এখানে নিয়ে নিলাম পিম্পল ক্লিয়ারেন্সের জন্য হিমালয়ার একটা পাইপস। তো পুজোর আগে মুখটা একটু চর্চা তো করতেই হবে। আর এইখানে নিচে নামার সময় আমার চোখ আটকে গেল একটা ওয়ান পিস দেখে, এই ওয়ান পিসটা আমার ভীষণ ভালো লেগেছে, সুতরাং পুজোর জন্য এটা বেশ বেস্ট লাগবে আমার, সেজন্য আমি নিয়ে নিলাম ওয়ান পিসটা। বেশি দামও নয়, 299-এ, বেশ সুন্দর না ওয়ান পিসটা? আমি ওয়ান পিসটা নিয়ে নিলাম। তোমাদের যদি এটা নিতে হয় তাহলে তোমরা বিশালে চলে এসো, পেয়ে যাবে। এছাড়া আমি বলে রাখি আমি এই শপিংগুলো এখন মেদিনীপুরে আছে, তাই মেদিনীপুরে করছি। এখানে দেখতেই পাচ্ছ ওয়ান পিসের কালেকশনগুলো, আর দেখতে দেখতে আমার শপিং পুরো কমপ্লিট। সো তোমাদের কি করতে হবে তোমরা জানো, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ, টাটা।